উনি এক আজব মানুষ। এনার অর্ধেক শরীর মানুষের আর বাকি অর্ধেক মোটরসাইকেল। এনাকে সবাই মোটরম্যান বলে ডাকে। উনি শুধু পেট্রোল খায় আর পানি এবং কার্বন ডাইঅক্সাইড বের করে দেয়। পেট্রোলের দাম বেড়ে যাওয়ায় সে আর পেট্রোল কিনতে পারে না, তাই ময়লার ভাগাড়ে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকে। একদিন ওই ভাগাড়ের পাশ দিয়ে এক বৃদ্ধ লোক যাওয়ার সময় আবর্জনা সরিয়ে মোটরম্যানকে বের করে। দয়ালু মানুষটি মোটরম্যানকে ঘরে নিয়ে এসে নিজের ছেলের মতোই দেখাশোনা করে। এতে মোটরম্যান ধীরে ধীরে ঠিক হয়ে যায়। মোটরম্যানের পছন্দের কাজ হলো গোসল করা। তার হেডলাইটের পজিশন আবার সেই মতো জায়গায়। অন্যের জায়গায় হাত দিতে অস্বস্তি লাগলেও বৃদ্ধ লোকটি তার হেডলাইট পরিষ্কার করে। দুইজনে বেশ মজা করে। মাঝে মাঝে ওই লোকটি মোটরম্যানের উপর চড়ে ঘুরেও বেড়ায়। একদিন মোটরম্যান পুকুরে একজোড়া হাঁস দেখে, গেটের পাশে এক কাপড়কে জড়িয়ে ধরতে দেখে, আবার ঘরের মধ্যে একজোড়া তেলাপোকা দেখে। এসব দেখে তার তো মনে প্রেমের আগুন জ্বলে যায়। সেও এমন একটা সঙ্গী চায়।